একান্নবর্তী পরিবার নিয়ে দুঃখ বের হয়েছিলেন নৌভ্রমণে। দাঁড় টানতে টানতে বিষাদ নামের যুবকটি কানে গুঁজে রাখা আলস্যে ঠোঁট ছোঁয়াবার প্রস্তুতি নিতেই বেদনা নাম যে মেয়েটির খুব স্পষ্ট স্বরে বলে উঠল, এখন ওসব চলবে না, জোরে চলো জোরে। কষ্ট খুক খুক করে কেশে নিয়ে পরিবেশটা পরিষ্কার করলেন। অকস্মাৎ হতাশা নামের ছোট্ট মেয়েটি কেঁদে উঠল আর্তস্বরে। এক বাটি চোখের জল এনে তার সামনে রাখলেন বিষণ্ণতা। সত্যি তাদের সবারই খুব তাড়া, ঘরে ফিরতে হবে। মানুষের বুক ছাড়া ওরা সর্বত্রই বড় শ্বাসকষ্টে ভোগে।